সর্বত্রই এক মহা চৈতন্যের সুর বয়ে যাচ্ছে। সকল বস্তুই তাই চৈতন্যময়, ধ্বনিময়। বস্তুর যে বস্তুত্ব, তার মাঝেই ধ্বনি সুপ্রতিষ্ঠিত। তাই বস্তুই হচ্ছে চৈতন্য বা ধ্বনি। বিশ্বের যে আদি সুর আকাশ বাতাসে ভেসে চলেছে আপন মনে, জীবজগৎ স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মেই সেই সুরের সাথে সুর মিলিয়ে, গতির সাথে গতি মিলিয়ে তালে তালে এগিয়ে চলেছে। এই যে আমরা বুঝতে পারছি, সাড়া পাচ্ছি, আত্মা বা চৈতন্য বলে যা অভিহিত, আলো জল বাতাস মাটি দিয়েই তো সেই আত্মা, তাদের থেকেই তো সবাই প্রাণ ও চৈতন্য টেনে নিচ্ছি। তাদের মাঝে প্রাণের সাড়া আছে বলেই তো আমরা প্রাণ পেয়েছি। মাটি জল আলো বাতাস সব সুরে ভরপুর না থাকলে, চৈতন্যময় না হলে বিশ্ব প্রকৃতির এই অনন্ত সুর বেরই হতো না। জগৎময় প্রাণ ও চৈতন্য রয়েছে বলেই সবাই সচেতন। যেখানে চৈতন্য সেখানেই জীব, সেখানেই সুর। সুরের মাধ্যমেই সব কিছুর সৃষ্টি। প্রাণ বা চৈতন্য যাকে বলছি, এটাকে গতিও বলা যায়। গতি না থাকলে প্রাণ বা চৈতন্য থাকতেই পারে না। ইউনিভার্সের প্রচণ্ড গতির সাথে মেলবার জন্যে সবাই জেনে বা না জেনে এগিয়ে চলেছে। চৈতন্য সেই গতিরই প্রকাশ। চৈতন্য আবার মনের সঙ্গে সংশ্লিষ্ট। চৈতন্য হচ্ছে মনেরই একটা সুর বিশেষ। গতি বা মোশনটাই হচ্ছে জীবন বা ইচ্ছা শক্তি। এই গতিটা সেন্সের উপর নির্ভরশীল বলেই চৈতন্যটা মন অনুযায়ী চলছে, সাথে সাথে সৃষ্টির পর সৃষ্টিও হয়ে চলেছে। মন প্রাণ চৈতন্য আত্মা সব একই অবস্থার অবস্থা, শুধু বিভিন্ন নামকরণে অভিহিত। মনের যে দ্রুত গতি, সেটাই হল প্রাণ বা জীবন। যেখানে যা কিছু হচ্ছে, যা কিছু রয়েছে, সবই সেই মহাকাশের মহাচেতনারই চৈতন্য। আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলোই জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে অন্তর্নিহিত সেই পরম চেতনাকে, সর্বব্যাপ্তমান সেই মহাবুজকে। অনন্ত বিশ্বের সর্বত্রই একটা চৈতন্যের সুর বয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতির সেই আদি বা অনাদি সুর, যা হতে সব কিছুর সৃষ্টি হয়েছে। এই মহাসুরের সাথেই যার যার সুর মেলাতে হবে। কিভাবে তা হবে, কোন নাম মনন ও স্মরণ করলে ভেতরকার চৈতন্য জেগে উঠবে, বিশ্বের সকল রহস্য উদ্ঘাটিত হবে, প্রয়োজনের তাগিদেই তা যার যার ভেতর থেকে বের হবে। আত্মা প্রাণ বা চৈতন্য নামে যা অভিহিত, তা আকাশ বাতাসের মতো, সাগরের মতো ব্যাপ্তমান হয়ে রয়েছে। সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়ে সাগরের জলে ভাসে। জীবজগতের বেলাতেও ঠিক তাই। বিভিন্ন অবস্থায় থেকেও, পার্থক্যে থেকেও জীব যাতে একত্বকে উপলব্ধি করতে পারে, তার জন্যে এই বিচিত্র সৃষ্টি। তাই তো মহাকাশের সেই মহাচৈতন্যের বীজ সবার মাঝেই বিদ্যমান। কোন পথে গেলে সহজে যার যার ভেতরকার চৈতন্যকে সচেতন করা যায়, নিজের ভেতর থেকেই আসবে সে পথের নির্দেশ। সবাই যে আমরা অনন্ত গতির মাঝেই আছি, গতিময়ের গতির সাথে এক গতিতেই রয়েছি, সেটাই শুধু বার বার স্মরণ করতে হবে। মনে প্রাণে ধ্যানে জ্ঞানে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। সেই অনন্ত যাত্রাপথের একমাত্র সাথী হবে সুর। অহর্নিশ সুরের চর্চা করে গেলে আপনি মহাকাশের সেই মহাচৈতন্যের সুর
যার যার ভেতরে সাড়া দেবে, যার যার চৈতন্যকে সচেতন করার জন্যেই তো সাধনা। এর জন্যে বিশ্ব প্রকৃতির সুরকেই যার যার নিজের সুরে এনে আয়ত্ত করতে হবে। যে গতির নিয়মাবলীতে জগৎ সৃষ্টি হয়েছে সেই গতি হচ্ছে চৈতন্য, এটাই হচ্ছে বিশ্বের আদি সুর, সেটাই আবার স্রষ্টা নামে অভিহিত। এই জগতে সব কিছুই সেই চৈতন্যের সাথে একই সূত্রে গাঁথা, সব কিছুই তাই সজীব সচেতন। সবাই এখানে এসেছে চৈতন্যের সুর ও সাড়া নিয়ে, মহাকাশের মহা চৈতন্যের বীজ হয়ে। জীবের অবস্থা বীজেরই অবস্থা, সেই বীজ যাতে ফুটতে পারে, সবাই যাতে চৈতন্যমুখী হয়ে সচেতনে সচেতন থাকে, বিশ্বের সকল রহস্য যাতে অবগত হতে পারে, তার জন্যেই প্রকৃতির যা কিছু প্রচেষ্টা। সবার মাঝে এই যে চৈতন্যের বীজ রয়েছে সহজাত, তারই নাম বিবেক। এই বিবেকই সব সময়ে জীবনে চলার পথে আমাদের সজাগ করে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে কি আমাদের করণীয়। এই যে সজাগ অবস্থা, এই যে প্রতি কাজে সবাইকে সচেতন করে দিচ্ছে, এই সচেতনতা যা বিবেক বা পরমাত্মা নামে অভিহিত, মহাকাশের মহা চৈতন্যেরই সুর ও সাড়া। বিবেকের নির্দেশ মতো কাজ করে সহজেই সবাই আপন চৈতন্যে সচেতন হয়ে জীবনের উদ্দেশ্য সফল করতে পারে। আবার বিবেকের নির্দেশ অমান্য করলে ভুল পথে গিয়ে ঘুরপাকও খেতে পারে। সজাগ ও সচেতন করে দেওয়াই তার কাজ, ফলাফলের জন্য সে দায়ী নয়। যে তেজ কণিকা হতে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহের সৃষ্টি, সেই তেজ কণিকায় চৈতন্যের আকারে রয়েছে প্রতিটি জীবের মাঝে, দেহের প্রতি অনুপরমাণুতে। মনের মন্থনে মন্থনে সেই কণিকাগুলো যখন জমাট বাঁধবে তখনই শক্তির স্ফুরণ হবে। বিশ্বের সর্বত্র যে সুর ও সাড়া আছে সেটাই সহজাত বুঝ বুদ্ধি ও বিবেক হিসেবে সবার রক্ত মাংস ও শিরা উপশিরার ভেতর দিয়ে অনুরণিত হয়ে সবাইকে সব কিছু জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। যে যত ভেতরকার সুরে তন্ময় হয়ে থাকবে তার দেহের চৈতন্যের কণাগুলো তত বেশি জমাট বাঁধবে, জীব তখন স্বেচ্ছাধীনে সর্বত্র বিচরণ করতে পারবে। তার জন্যেই তো সৃষ্টি সবার। আমাদের এখানকার কামনা বাসনার ভেতর দিয়ে, বৃত্তির নিবৃত্তির ভেতর দিয়ে, ধাপে ধাপে বাস্তব জীবনের নানা সমস্যার সমাধানের ভেতর দিয়ে, ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে জেনে বা না জেনে এগিয়ে চলেছে সবাই জ্ঞান ও বুঝের দিকে, অন্তর্নিহিত চৈতন্যকেই জাগাবার প্রয়াসে। কাম ক্রোধ ও লোভের ভেতর দিয়ে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে যার যার বুঝ আর চৈতন্যের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছে। জাগতিক বিষয়বস্তুর অগণিত অনুপরমাণুতেই সেন্স বা চৈতন্য আছে। যেখানে চৈতন্য সেখানেই মন আর বুদ্ধিবৃত্তি রয়েছে। মনের যে সেলগুলো তার প্রতিটির মধ্যেই চৈতন্য আছে। মাইন্ড হচ্ছে মন, সেলফ হচ্ছে সেন্স। সেন্স যখন কোনো বস্তুর মধ্য দিয়ে যায় তখন তার জিস্ট সারাংশটা টেনে নিয়ে যায়। মধুকর যেমন ফুল থেকে মধু আহরণ করে, মনের সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণুগুলোও তেমনি মহাকাশ হতে মহা চৈতন্যের মধু আহরণ করে। যে চেতনার ইঙ্গিতে এই মহাজগতের সৃষ্টি, সেই চৈতন্যের কণা শক্তির বিষয়বস্তু হতে মধু আহরণ করে মনের অনুপরমাণুগুলো মনের মধ্যে চৈতন্যের মৌচাক তৈরি করে। সমস্ত চেতন পদার্থগুলো তখন মনোময় ভরপুর হয়ে যায়।
চৈতন্যের মধু আহরণ করে মন তখন সকল ক্ষমতায় ক্ষমতাবান হয়ে বিশ্ব শক্তির সাথে একাত্ম হয়ে এক শক্তিতে বিরাজ করে। বীজরূপী জীব তখন প্রস্ফুটিত হয়ে অনন্ত শক্তির অধিকারী হয়। এখানে যে বলা হয় মৃত্যুর পর আত্মা বের হয়ে যায়, এটা নিতান্তই কথার কথা। মৃত্যু মানে রূপান্তর, মৃত্যু মানে শেষ নয়। রূপান্তর হলেই বুঝতে হবে সেখানেও প্রাণ আছে, চৈতন্য আছে। রূপান্তরময় এই জগতে সবারই তাই প্রাণ আছে, চৈতন্য আছে, মন আছে। দুধ জমে যে দই হয় সেখানেও ব্যাকটেরিয়ার আকারে প্রাণের সাড়া বিদ্যমান। কঠিন যে পাথর তার মাঝেও প্রাণ আছে, পাথর তো তার স্বরূপ নয়। পাথরের যখন রূপান্তর আছে, লয় ক্ষয় আছে, তখন প্রাণও আছে। ইট কাঠের বেলাতেও ঠিক তাই, কাঠ খেয়েও তো কত পোকা বেঁচে আছে। যাকে অন্যে বেঁচে থাকে, যা হতে প্রাণ ও চৈতন্যের প্রকাশ হচ্ছে, তার ভেতরে অবশ্যই প্রাণ আছে, চৈতন্য আছে। আবার মৃত্যুর পর দেহ যখন পচে যায়, গলে যায়, তাতেও পোকা হয়, সেখানেও জীবনের প্রকাশ বর্তমান। মৃত্যুর পর আত্মা যদি বেরিয়েই যায় মৃতদেহ থেকে, তবে জীবনের প্রকাশ কি করে সম্ভব? চৈতন্য হচ্ছে এমন একটি বীজ যা দেহ ক্ষেত্রে পড়লে আপনিই প্রকাশিত হয়, কিন্তু খুঁজতে গেলে আলাদাভাবে খুঁজে পাওয়া যায় না। ফাঁকা বা শূন্য হতে এসেছে বলেই সর্বত্র ফাঁকা বা নাই এর প্রভাবই দেখতে পাই। জল বাতাস আলোর মতো আত্মাও ফাঁকার আকার নিয়ে নাই হয়ে রয়েছে। আছে বুঝতে পারছি, কিন্তু কি আছে তাকে ধরা ছোঁয়ার মাঝে আনতে পারছি না। তাই তো বাস্তব জগতে কে কথা বলছে, কে দেখছে, কে শুনছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আত্মা নামে যা অভিহিত সেই চেতন চৈতন্যকে তো দেহ সচেতন থাকা অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না। দেহে থেকেই তো আত্মা মিশে থাকার অবস্থায় বিরাজ করছে, অথচ তার পরিচয় দিচ্ছে সব কিছুতে। এভাবেই আত্মা আড়ালে থেকেও আমাদের সাথে অন্তরের আত্মীয়তা বজায় রেখেছে। তাই তো সবাই আমরা এখানে নড়াচড়া করছি, কথা বলছি, অথচ খুঁজতে গেলে সবই ফাঁকা। দেহের বিভিন্ন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে এই অতি সচেতন আত্মাই সাড়া দিচ্ছে। সেই চৈতন্যরূপী আত্মা আড়াল হয়ে গেলে এই দেহ যখন অচেতন হয়ে পড়ে থাকে, তখনও আকাশে বাতাসে মাটিতে জলে সর্বত্রই তার সম্পর্ক বজায় থাকে। চৈতন্যের বীজ হয়েই এসেছে এখানে প্রতিটি জীব। সবার মাঝেই বিরাটের সেই বিরাট সুর, সাড়া ও চৈতন্য বীজের আকারে রয়েছে স্ফুরণের অপেক্ষায়। সহজাত যে ইচ্ছাশক্তিটা রয়েছে সবার মাঝে, তা মহাকাশের চৈতন্যরূপ মহাসাগরেরই ছিটে ফোঁটা। বিরাট চৈতন্যের বীজ এটা, এটা আছে বলেই বীজ শক্তিটা স্বাভাবিকভাবে জাগছে বলেই এখানে এই বাস্তব জগতে জীব কতগুলো কাজ ইচ্ছে মতো করতে পারছে। প্রকৃতির সহজাত মহাদান এটা। কিন্তু এই দানের যথোপযুক্ত ব্যবহার হচ্ছে না বলেই বীজ শক্তিটাও পুরোপুরি জাগছে না। তাই তো পরের কাজগুলো আর জীব ইচ্ছা মতো করতে পারছে না, মৃত্যুর হাত থেকে কাউকে ফিরিয়ে আনতে পারছে না, রোগ শোক ব্যথা বেদনার হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রকৃতির ধারাতে নিয়মমাফিক জীব এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু আবহমান কাল থেকে শুধু আসছে আর যাচ্ছে। স্বেচ্ছাধীনে আপন সত্তা নিয়ে সর্বত্র সে বিরাজ করতে পারছে না। কিন্তু ইচ্ছা শক্তি যখন সীমাবদ্ধভাবে জীবের মাঝে রয়েছে, তখন সেই সীমাবদ্ধ শক্তির দ্বারাই পরের ইচ্ছাটুকুও পূরণ করার ব্যবস্থা করতে হবে। চৈতন্যের যে বীজটুকু নিয়ে জীব এসেছে তাকে প্রকাশিত করতে হবে,
দেহক্ষেত্রে তাকে প্রস্ফুটিত করতে হবে, জলে স্থলে আকাশে বাতাসে তা ছড়িয়ে দিতে হবে। তবেই সেই বীজ শক্তি সহস্রমুখী হয়ে সহস্র ধারায় বিকশিত হবে। ওই বীজ শক্তিটুকু অবহেলায় নষ্ট হয়ে গেলে আমরাও যে শেষ হয়ে যাব। ওই বীজ দিয়েছে যাতে সেটা সহস্র গুণ হয়ে ফিরে আসে। ওই বীজকে দেহক্ষেত্রে পুঁতে দিলে মুক্ত সুর ও তত্ত্বধারা তাতে সেচন করলে তবে তো যার যার ভেতরকার ওই বীজ শক্তি সহস্রারে সহস্র ধারায় বের হবে। তখন প্রকাশ পাবে জীবের কত বড় ক্ষমতা, বোঝা যাবে তার মাঝে চেতন চৈতন্য কিভাবে সুপ্ত হয়েছিল। চৈতন্য তথা আত্মা হচ্ছে বিশ্বের মহাশক্তির সাড়া, আড়ালে থেকেও সে রয়েছে দেহের প্রতি অনুপরমাণুতে। তোমার বুদ্ধিবৃত্তির বীজ শক্তি দিয়েই তাকে তোমার ক্ষমতায় তুমি চালিত করো। সেই চেতন চৈতন্য হতে আলাদা হয়েও পার্থক্যে থেকেও তার সাথে এক সুরে সর্বত্র তুমি তোমার বীজ শক্তিকে ছড়িয়ে দাও। সহজাত এই চৈতন্যের বীজকে ফুটিয়ে তোলার জন্যে চাই সার। আর এখানে সবাই তোমরা যে রোগ শোক দুঃখ যাতনা ঘাত প্রতিঘাতের মাঝ দিয়ে চলেছ, সেগুলোই হচ্ছে সেই বীজের সার। আবর্জনা থেকেই তো সব সারের উৎপত্তি। এই সারটুকু পেলেই সেই চৈতন্যের বীজটি আপনি জেগে উঠবে। বীজ খায় সুর, সে নেয় ধ্বনি, আঘাত থেকে সে রস নেয়, দুঃখ বেদনা হতাশা নিরাশা থেকে সে রস টানে। এভাবে রস টেনে টেনে সেই চৈতন্যের বীজটি সজীবতায় ভরপুর হয়ে উঠবে। তখন সর্বত্রই তোমার পথ সুগম হবে, নিজস্ব সত্তা নিয়েই তখন ইচ্ছা মতো সর্বত্র বিরাজ করতে পারবে। এই চৈতন্যের বীজটি যাতে সবার মাঝেই প্রস্ফুটিত হতে পারে তার জন্যই সৃষ্টি সবার, এর জন্যই পৃথিবীর বুকে সবাই এত আঘাত পাচ্ছে আর অযথা দেবতাকে দোষারোপ করছে। জীব যেদিন এই বীজ শক্তির বিরাট ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত হবে, সেদিন সে রোগ শোক দুঃখ যাতনা হতে মুক্ত হয়ে চির আনন্দের পথে সুরের খেলায় সুরধ্বনিতে গিয়ে পৌঁছবে। নিজেই সে তখন হয়ে যাবে জাগ্রত সুর। বিশ্বের সকল শক্তিকে আয়ত্ত করে জীব সেদিন সপ্রকাশে প্রকাশিত হবে। এই মহান সৃষ্টির সেটাই উদ্দেশ্য। রাম নারায়ণ রাম রাম।